আজকে চাইল্ড ফাউন্ডেশনের আয়োজনে এখানে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য একটা ফ্রি হেলথ চেকআপের আয়োজন করা হয়েছে, যেটার একটা পার্ট ছিল ডেন্টাল চেকআপ। সো আমি এবং আমার টিম এই ডেন্টাল পার্টটাকে আজকে পরিচালনা করেছি। এখানে আমরা বেশ কয়েকজন রোগীকে দেখেছি যারা বিশেষ চাহিদা সম্পন্ন। আমরা জানি যে খুব সাধারণ মানুষের জন্য কিন্তু দাঁত এবং মুখ নিয়ে সচেতন থাকাটা একটু ডিফিকাল্ট, সেক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য কিন্তু এটা আরও বড় একটা চ্যালেঞ্জ। তো আমরা আজকে চেষ্টা করেছি এসব শিশুদের এবং তাদের গার্ডিয়ানদেরকে সেই নলেজটুকুই দেওয়ার, যেটা দিলে তাদের জন্য একটু উপকার হবে, তাদের কিছু টিপস দেওয়ার, যারা দাঁতের অসুবিধায় ভুগছে তাদেরকে কিছু মেডিসিন দেওয়ার, এবং প্রত্যেকের জন্য আমরা একটা রিপোর্ট তৈরি করেছি, যেই রিপোর্টে আছে তার দাঁতের কী কী চিকিৎসা লাগতে পারে বা সে কী ধরনের অসুবিধা ফেস করছে। এই রিপোর্টের বেসিসে পরবর্তীতে তাদের সেই ট্রিটমেন্টগুলো করা যেতে পারে, এবং তাদেরকে যে অনুযায়ী চলার কথা আমরা বলেছি সেই অনুযায়ী তাদেরকে চলার জন্য ইনস্ট্রাকশন দেওয়া যেতে পারে। আজকে আমার দায়িত্ব ছিল আমি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি চিকিৎসা সেবাটা তাদেরকে দিয়েছি। আপনারা জানেন যে আমাদের সমাজের একটা বিশাল সংখ্যক মানুষ, তাদের তারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ব্যক্তি, তাদের কথা, ভাষা, যোগাযোগ, খাবার চিবানো, খাবার গলতকরণ সংক্রান্ত সমস্যা থাকে, তাদের অনেকের কথার উচ্চারণ করতে সমস্যা হয়, তারপরে দেখা যাচ্ছে অনেকে কথা গুছিয়ে বলতে পারেন না, অনেকে খাবার কীভাবে খাওয়াবেন তার শিশুকে সেটা হয়তো বুঝতে পারছেন না, অনেকের আচরণগত কিছু বৈচিত্র্যতা থাকে। এই সকল ক্ষেত্রে আসলে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট মানুষের ভাষা এবং যোগাযোগ দক্ষতা এবং সামাজিক দক্ষতা বৃদ্ধি করেন। তো এই জায়গাটায় আসলে কিছু শিশু এবং ব্যক্তির সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে। এখানকার মা বাবারা দেখলাম তারা তাদের মধ্যে কিছু জায়গায় সচেতনতার অভাব রয়েছে। তো আমার কাছে মনে হয়েছে যে আজকের এই প্রোগ্রামটার মাধ্যমে, এই প্রোগ্রামটা যদি আমরা অনগোয়িং করতে পারি আমাদের মাল্টিডিসিপ্লিনারি টিমের মাধ্যমে, এখানে খুব সুন্দর একটি সুযোগ বা অপরচুনিটি রয়েছে। এই সেন্টারটার মাধ্যমে আমরা যদি এই সুযোগটাকে কাজে লাগাতে পারি, অনেক মানুষকে আমরা এখানে সেবা দিতে পারব। আজকে সব থেকে বেশি ভালো লাগলো যে এখানে চাইল্ড ফাউন্ডেশন যে শিশুদের শুনতে পায় না, যারা শুনতে চেষ্টা করতেছে তাদের কানের টেস্টগুলো আমরা করেছি, তাদের কী ধরনের সার্ভিস দরকার, পরবর্তী শোনার পরে একটা হেয়ারিং টেস্ট করার পরে লস থাকলে তাদের হেয়ারিং এইড লাগে, চাইল্ড ফাউন্ডেশন তাদের সেটাও সাপোর্ট দিতে রাজি হয়েছে। তো এটা আমাদের জন্য খুবই বড় প্রাপ্তি যে হেয়ারিং কেয়ার সেন্টার আজকে চাইল্ড ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হতে পেরেছে। আমরা ভবিষ্যতেও চাইল্ড ফাউন্ডেশনের সঙ্গে এরকম কাজে যুক্ত থাকতে চাই। আজকে তো আসলে এখানে হেলথ ক্যাম্পে যেটা হয়েছে, যে স্পেশাল নিডের যে বাচ্চারা আছে তাদের যে মায়েরা, ওনাদের ভিতরে আসলে অনেক প্রশ্ন ছিল। তো এক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় হচ্ছে ওনারা বাচ্চাদেরকে বিভিন্ন জায়গায় দেখান, কিন্তু অনেকে অনেক প্রশ্ন ওনারা করতে পারেন না। তো অসংখ্য প্রশ্ন নিয়ে শিশু কিশোরদের যে একটা আছে যে বিকাশজনিত যে প্রশ্নগুলো আছে, বা তাদের হয়তো সেরিব্রাল পালসি আছে, অটিজম আছে, সেই রিলেটেড অনেক প্রশ্ন আছে তাদের বিহেভিয়ার ম্যানেজমেন্ট নিয়ে, সেগুলো নিয়ে আলোচনা হলো। আর আমাদের এই সেশনটা খুবই ইন্টারঅ্যাক্টিভ ছিল, আমরা আসলে শুনেছি বারা কি জানতে চান সেই অনুযায়ী আসলে ওনাদের বিষয় নিয়ে কথা বলেছি। আর আমার ভিতর থেকে একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে মাদেরকে যে মারা যে কাজ করছে না, সেটা যদি তাদের মানসিক শক্তিটা খুব প্রয়োজন, তাদের মানসিক স্বাস্থ্যটা, সেটা নিয়ে কথা বলার চেষ্টা করেছি, তাদেরকে অনেক এম্পাওয়ার করার চেষ্টা করেছি যেন ওনারা আরও নিজে থেকে আরও বেশি মোটিভেটেড হন এই শিশুদেরকে নিয়ে কাজ করার জন্য, এবং এই শিশুদের যে বিকাশজনিত সমস্যাগুলো আছে সেই রিয়েলিটিটা নিয়ে অনেকে আছেন যে ডিনায়ালে থাকে, তো এই রিয়েলিটিকে, এই বাস্তবতাকে যেন ওনারা নিয়ে করতে পারেন।